আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আপনাকে আমি শেষ ইয়া দিচ্ছি, শেষ কথাটা বলেন আপনি, আনমিউট করলাম, বলেন। আচ্ছা আচ্ছা জি ভাই, ধন্যবাদ আপনি আমাকে এতক্ষণ পর্যন্ত রাখছেন। আমিও আর এই দিকে বাড়াতে চাচ্ছি না, যেহেতু আমি যে কথাটা বুঝছিলাম ওই কথাটাও আমাকে বলতে দিচ্ছেন না। আপনি জাস্ট এতটুকুই কথাবার্তা বললাম, এলোমেলো কথা। আর একটা কথা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে, সেটা বলি এরপরে। আপনি বলছিলেন যে 1500 বছর পরে কিছু মুক্ত চিন্তক, বড় বড় কিছু মুক্ত চিন্তক হবে, তারপর আস্তে 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 ধর্মটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাবে। আর মুক্ত চিন্তকের বলার সময় আপনি এতটুকু বলছেন যে আমিও যেমন একজন, মানে আমিও বলা শুরু করছি বা এরকম কিছু নিজের দিকে নিচ্ছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে ভাই, এটা আমার কথার স্বাধীনতা, আপনি মাইন্ডে নিবেন না। আমার মনে হচ্ছে আপনি একটা মানে ঠুনকো একটু বুদ্ধি নিয়ে আপনি নিজেকে বড় একজন মুক্ত চিন্তক মনে করে, এবং আপনি মনেও করতেছেন যে আমার মতো মানুষ দিয়েই ইসলামের ক্ষতি হবে বা কোনো ধর্মের ক্ষতি হবে বা আমি অনেক দূরে এগিয়ে যাব। এটা আমার কাছে, আপনার কথাবার্তা তো শুনি সবসময়, আপনার মতো এত একেবারে মানে সাধারণ লেভেলের মানুষ দ্বারা ইসলামের কখনোই কোনো ক্ষতি তো হবেই না, বরং আপনার কথা বলার কারণে ইসলামটা আস্তে 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 আরো শক্তিশালী হচ্ছে, আপনার এগেনিস্টে। তাহলে তো মাশাল্লাহ, তাহলে তো ভাই মাশাল্লাহ, খুবই ভালো হইলো। তাহলে ভাই এটা আমার আমার লেখাগুলো, আমার লেখাগুলো, আমার ভিডিওগুলো আপনারা একটু জনজনে শেয়ার করেন না কেন? যেন হ্যাঁ 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 আমি অবশ্যই শেয়ার করি মানুষ। কোথায় ভাই, কোথায় ভাই শেয়ার করছেন আমাকে? শেয়ার করা বলতে আপনি শুধু আপনি ক্লিক একটু করে কথা শেয়ার শুনেন, কথা করে শুনেন, দিবেন। কথা শুনেন, কথা শুনেন। আপনার ফেসবুক প্রোফাইলটা একটু দেখান তো ভাই, যে আমার কয়টা ভিডিও এবং কয়টা লেখা আপনি শেয়ার করছেন। আমার কথাটা শেষ না করতে দিয়ে আপনি, না আমার আমি আমার শেয়ার প্রশ্নের করার আগে কথা উত্তরটা দেন, আমার প্রশ্নের আপনি উত্তরটা আগে বুঝেনি দেন। নাই, আমার যেহেতু শেয়ারের কথাটাই বুঝেন নাই। দেখছেন কথা বলে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমার প্রশ্নটা শুনে তারপর সেই অনুসারে উত্তরটা দেন। বুঝলাম যে আমার কাজে আমার কথায় কিছুই হবে না, হ্যাঁ, ইসলামের কোনো বালটা ছিল না, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, ছিল না। তো আপনি পরে যে পয়েন্টটা বললেন, আমার কথা দ্বারা নাকি ইসলাম আরো শক্তিশালী হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টে আমার একটা কথা বলার আছে। এবং তাহলে যদি আমার কথা দ্বারা যদি ইসলাম শক্তিশালী হয়, তাহলে তো ভাই আপনারা ইসলামের পক্ষের লোক, তাহলে আমার ভিডিওগুলো, আমার লেখাগুলো আপনারা কতজন কত জায়গায় শেয়ার করছেন সেই জিনিসটা আমি একটু দেখতে চাই। আপনার ফেসবুক প্রোফাইলে আপনি আমার ভিডিও এবং আমার লেখা কয়টা শেয়ার করছেন, এইটা আগে প্রশ্নের উত্তরটা দেন, বলেন। আমি শেয়ার করার বলতে আপনার সংশয় .com থেকে আমি লেখাগুলো পড়ে, আমি অনেক স্ক্রিনশট দিয়ে এবং ওই লেখাগুলো নিয়ে আমি আমার অন্য অন্য মুসলমান যারা আছে, আমার সঙ্গী সাথী যারা আছে, তাদের মাধ্যমে এটা নিয়ে আমি আলোচনা করি, এটা শেয়ার করি। আপনার লেখাটাকে আমি ফেসবুক প্রোফাইলটা আমি একটু দেখতে চাই ভাই, এখন দেখি ফেসবুক সেখানে প্রোফাইলে প্রোফাইল আপনার দেখেন। লেখা শেয়ার করছি, আমি বলছি যে ফেসবুক প্রোফাইলে আপনার মানে লেখাগুলো শেয়ার মানে করছি, আপনার উচিত না, তাহলে শেয়ার আপনার করি। উচিত না, আমার আপনার উচিত না যে ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আমার লেখা যদি, আমার কথা, আমার ভিডিও বা আমার লেখা যদি ইসলামকে এতই শক্তিশালী করে, তাহলে তো আপনার উচিত ছিল সেই জিনিসগুলা বেশি বেশি মুমিন ভাই ব্রাদারদের সাথে শেয়ার করে এ দিনের পথে মানে এক পা এগিয়ে যাওয়া, এবং আপনি আপনার জান্নাতের হুর যে আপনি পাইবেন সেগুলো সেগুলো বুঝে নেয়া। আল্লাহ তো আপনাকে হুর দিব আমার লেখা তাহলে শেয়ার করলে, ইসলামকে শক্তিশালী করতেছেন আপনি, আপনার তো তাহলে হ্যাঁ উচিত হ্যাঁ ছিল হ্যাঁ ভাই আমার লেখা আমি তাহলে ছয় শেয়ার পায়ে করে। দিয়ে যাচ্ছি তো, তাহলে আপনার তো, আপনি কয়টা শেয়ার করছেন আমার লেখা সেটা বলেন। শেয়ার করছি বলতে আমি অনেকগুলা লেখা আমি বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছি, এই জন্যই শেয়ার করি না, গোপনে শেয়ার করলে তো, শেয়ার করি না এই গোপনে জন্য শেয়ার করলে তো আপনি প্রমাণ দেখাতে পারবেন না। আপনি না। সামনে আমি এগুলো আপনার এগুলো ফেসবুক প্রমাণ প্রোফাইলে আগে দেখালে তো একটু রুখে এগুলা, যাই, এটা এটা আপনার জিতে ফেসবুক গেলাম, ফেলে প্রোফাইলে, গেলাম না, প্রমাণ কেন আপনার ফেসবুক দেখাতে হবে? প্রোফাইলে, আপনার ফেস, আমি তো জানি একটাও যে না, আপনাদের যে আপনারা এই সমস্ত চাপাবাজি করেন, ইচ্ছা মুখে মুখে চাপাবাজি চাপাবাজি করেন, করবো কেন রে ভাই, আপনার অবশ্যই লেখাগুলো নিয়ে চাপাবাজি আলো করেন। আপনাকে মিউট করছি আবারও, চাপাটা মারেন, এটা আপনার লেখাতে আমাদের, আপনার আমাদের কোনো সমস্যা নেই, আপনার লেখা আরো মানে আমাদের দিনকে শক্তিশালী করছে, এই সমস্ত চাপাবাজি যে করেন তো ভাই, তাহলে কয়টা শেয়ার করছেন একটু দেখান, তখন তো দেখাইতে পারেন না, আপনারা একটা শেয়ার করেন না, মানুষরা আরো কন যে এই সংশয় .com এ লেখা পড়বি না, বললে তো কাইটা ফেলামু, জবাই দিমু, হুমকি ধামকি করেন আপনারা, বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি ধামকি দেন, আমারে আমাদের লেখা যারা পড়ে, আমাদের লেখা নিয়ে যারা আলোচনা করে তাদেরকে হুমকি ধামকি দেন, এইগুলো তো আপনারা করেন না, চাপাটা মারেন কেন ভাই, চাপাটা পিটান কেন এরকম এইভাবে আইসা, মানে 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 আল্লাহ চাপা দিচ্ছে, চাপা পিটায় দেবেন। আপনাকে জিজ্ঞেস করেছি যে যেহেতু আমার লেখা বা আমার ভিডিও আপনাদের ইসলামকে আরো শক্তিশালী করতেছে, তাহলে আপনাদের বড় বড় হুজুরদের তো উচিত আমার লেখাগুলো, আমার ভিডিওগুলো শেয়ার করা বিভিন্ন ফেসবুক প্রোফাইলে। আপনারা কয়টা শেয়ার করেন? আপনারা তো একটা শেয়ার করেন না, চাপাবাজি করেন কেন এখানে এসে, মিথ্যা কথা বলেন কেন? বরঞ্চ আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেন সংশয় .com এর লেখা পড়লে, আমার ওয়েবসাইট পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যান করে রাখছেন। আরে ভাই, আমার লেখা যদি ইসলামকে শক্তিশালী করে, তাহলে আপনার আপনার সরকার, বাংলাদেশ সরকার কেন ব্যান করে রাখছে আমার ওয়েবসাইট? মানে ফাইজলামি ফাইজলামি করেন এখানে এসে, চাপা আল্লাহ দিছে আল্লাহ চাপা পিরা যাবেন, বাংলাদেশে সমস্ত বাংলা একাডেমি থেকে সমস্ত নাস্তিকদের লেখা নিষিদ্ধ করে দিছে, চাপাবাজি করেন এখানে এসা, চাপাবাজি করে মানে চাপা মুখটা আল্লাহ একটা চাপা দিছে, যা ইচ্ছা বলে যাবেন, চাপা চাপা যা আচ্ছা মেরা যাবেন। আরে ভাই, আপনার আমাদের লেখা যদি এতই অগুরুত্বপূর্ণ হয়, তাহলে লেখা নিষিদ্ধ করেন কেন? চাপাতি দিয়ে কোপায় মারেন কেন নাস্তিকদেরকে? মানে এক একজনের মাথা কেন পড়ে থাকে মানে ঈশ্বরের ভিতরে? হ্যাঁ, কারণ আপনারা ভয় পান, আপনাদের আল্লাহ এবং নবীর লুঙ্গি আমরা খুলে দিই, এমন ভাবে খুলি, এমন ভাবে খুলে ন্যাংটা করে দিই আপনাদের আল্লাহ এবং নবীকে, আপনারা ডরান, ভয় পান। হ্যাঁ, এইখানে এসে চাপাটা পিটান,
যে আপনাদের লেখার কিছুই হবে না ভাই, আপনাদের লেখা দিয়ে কিছুই হবে না, আপনাদের লেখা দিয়ে আমরা আরো শক্তিশালী হব। মানে আপনারা ভয় পান, আপনাদের আল্লাহ ভয় পায়, আপনাদের মানে ফেরেশতাগুলো ভয় পায়, আপনাদের নবী ভয় পায়, আপনারা সবচেয়ে ভয় পান। যে আমাদের লেখা যদি বিভিন্ন জায়গায় প্রচার হয় তাহলে আপনাদের ধর্মের লুঙ্গিটা খুলে যাচ্ছে। এই সমস্ত চাপাবাজি কেন করেন? যদি মনে করেন, যদি মনে করেন যে আপনাদের লেখা দিয়ে কিছু যে বসবো না, বরঞ্চ ইসলাম শক্তিশালী হইব, বাংলাদেশ সরকারের আন্দোলন করেন, আপনারা যান প্রেস ক্লাবের সামনে গিয়ে বলেন যে সংশয় ডট কম কে খুলে দাও, আমরা সংশয় ডট কম এর লেখা পড়তে চাই এবং কইরা পইরা আমাদের ইমান পোক্ত করতে চাই, আমরা দিনের দিনকে শক্তিশালী করতে চাই, ইমান পোক্ত করবো আমরা সংশয় ডট কম এর লেখা পেরা। আপনারা বলেন যে নাস্তিকদের লেখা প্রকাশ করতে দাও, হে বাংলা একাডেমি নাস্তিকদের লেখা প্রকাশ করতে দাও, ওদের লেখা পড়ে আমরা ইমান পোক্ত করবো, হ্যাঁ ইমান আরো শক্তিশালী হবে আমাদের, আমরা যত ওদের নাস্তিকদের লেখা পড়বো তত ইমান পোক্ত হবে আমাদের, হ্যাঁ আমাদের ইসলাম শক্তিশালী হবে। বলেন গিয়া বাংলা একাডেমিতে গিয়া নাস্তিকদের মাথা কেন কেটে ফেলেন? বলেন আপনারা যে নাস্তিকদের আমরা বাংলাদেশে এনে সম্বর্ধনা দিব, ওরা এই আসিফ মহিউদ্দিন ইসলামের কত মানে দিনের খেদমত করতেছে, নাস্তিকতা কইরা, হ্যাঁ সে নিজে জাহান্নামে যাইতাছে কিন্তু দিনের কিন্তু খেদমত করতেছে। তাইলে আসিফ মহিউদ্দিনকে আমরা একটা রাষ্ট্রীয় সম্মান দিব, আসো আসিফ মহিউদ্দিন তোমাকে আমরা একটা রাষ্ট্রীয় পুরস্কার দিব, হ্যাঁ দিন ইসলামের খেদমতে তোমাকে একটা রাষ্ট্রীয় পুরস্কার, সেটা দেন না ভাই। হ্যাঁ এই সমস্ত চাপাবাজি এখানে এসে কেন করেন ভাই, কেন করেন? কইরা লাভ কি? ধরা তো খায়া যান, প্যান্টটা তো খোলা যায় আপনাদের। হ্যাঁ এবার বলেন ভাই আমাকে একটু বলতে দিন, আপনার এই সমস্ত কথাবার্তা আপনার ঠিক আছে, ভাও কথা বলবো না, ভাও কথা বলবো না, ঠিক আছে আপনি আবার মিউট করে দিন, ভাও কথা বললে বাকি কথাটা শুনেন। আপনার এই সমস্ত কথা আমাদের শক্তিশালী কখন করে, কোন জায়গায় করে, এই জিনিসটা আপনাদের বোঝা উচিত। আপনার কথা দ্বারা ইসলাম শক্তিশালী হয় না, আমাদের ইমান মজবুত হয় না। বাকি আপনার এই ইসলাম বিরোধী কথাবার্তা গুলো যখন আমরা পাই, যখন আমরা শুনি, তখন এটার বিরুদ্ধে, এটার বিপরীতে আমাদের দলিল, আমাদের এভিডেন্স, আমাদের সবকিছু আমরা আবার সক্রিয় হয়ে উঠি। আমার লেখার বিরুদ্ধে আপনি যে দলিল গুলা সংগ্রহ করছেন সেই সংগ্রহ গুলা একদিনও তাই আমার দেখাইলেন না ভাই, মানে নিয়ে নিয়ে বসে বসে থাকলে কি হবে? আপনি যে আমার বিরুদ্ধে এখন দলিল নাই, এখন কিছু নাই, এখন কারেন্ট চলে যাচ্ছে, চার্জ নাই, মোবাইলে চার্জ নাই। ভাই মোবাইলে পাশা দিয়ে চার্জ ঢুকান, ইসলামের পাশা দিয়ে চার্জ ঢুকান, ঢুকায় এনে বসেন, সুন্দর করে বসেন, আজকে আমার ফয়সালা হয়ে যাবে যে আমি যে লেখাটা লিখছি সেই লেখাটার বিরুদ্ধে আপনার কি এমন দলিল, কি এমন দলিল আপনারা পাইছেন, এখন আমরা ফয়সালা করে ফেলবো, ঠিক আছে আবার কালকে কলকে কি এই মুহূর্তে ফয়সালা করে ফেলবো, কালকে কলকে টাইম নেই ভাই। এই মুহূর্তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, মোবাইলের পাশা দিয়ে চার্জার চার্জারটা ঢুকান, ইসলামের পাশা দিয়েও আল্লাহ আল্লাহর চার্জারটা ঢুকান, ঠিক আছে ঢুকায় দিয়ে ভালো করে চার্জ দেন, ঠিক আছে আজকে আল্লাহ পাককেও চার্জ হোক, ইসলামও চার্জ হোক, আপনার মোবাইলও চার্জ হোক। এখন আমরা আলোচনা করবো কোনটা নিয়ে, আপনি আলোচনা করবেন বলেন। এই এই যে ধান কাছে গিয়ে দেখেন, দেখে গিয়া দেখেন গেছে গিয়ে দেখেন হুজুর গেছে গিয়ে পালাইছে, হুজুর বড় হুজুর ভাই আপনি কই গেলেন ভাই, বড় হুজুর ভাই আপনি কই গেলেন ভাই, দেখেন দেখেন আমি কিন্তু মানে চ্যালেঞ্জ দিয়ে ফেলছিলাম যে আজকে ফাইসলা হয়ে যাবে, দেখেন উনি পালাইছে, বড় হুজুর ভাই আপনি কই গেলেন, আমরা তো এখন আজকে তো ফাইসলা হয়ে যেত। মুমিনদের মানে সব সময় চার্জ কম থাকে ভাই। আচ্ছা এতক্ষণ যে সে কথা কইলো, এতক্ষণ চার্জ গেল না, যখনই আমি চ্যালেঞ্জটা দিলাম সাথে সাথে চার্জ চলে যায়, কি এগুলা ভাই, এগুলা কি কথা ভাই? আচ্ছা আরেকজনকে যুক্ত করতেছি, লজিক্যাল পারসন ভাই শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই শুনতেছিলাম, খুব চমৎকার আলোচনা হচ্ছিল। এই মুমিন ভাই আসলে আমার মনে হয় উনি ওই এম কে হাসানের কথা নিশ্চয়ই মনে আছে, ওর একদম যোগ্য উত্তরসূরি। হ্যাঁ যখন এরকম চ্যালেঞ্জের কথা আসে তখন সে শুনতে পায় না কানে। হ্যাঁ যদিও এই মুমিন একটু ভিন্ন পথে গেছে, সে চার্জ নাই, অনেক মুমিনের মতো চার্জ নাই এই পথে গেছে, আর এম কে হাসান তো কানে শুনতে পায় না। তো এরকম এদের এই মানে এগুলো তো আসলে যারা দর্শক তো অনেক শত শত দর্শক এগুলো দেখতেছে। আর একটা কথা বললো আপনার সম্পর্কে যে আপনাকে কে চেনে, হ্যাঁ আপনাকে আপনার অবদান কম এই মানুষকে মুক্ত চিন্ত করার জন্য, তো আমি শুধু তাকে অনুরোধ করবো ভাই আপনি একটু গুগলে সার্চ দিবেন, উইকিপিডিয়া তো সবাই চেনেন, উইকিপিডিয়াটা কি ভাই আপনার নাম আছে নাকি আসিফ ভাইয়ের নাম পাওয়া যায়, উইকিপিডিয়াটা কি আপনার নাম আছে নাকি তসলিমা নাসরিনের নাম পাওয়া যায়, তাহলে একটু নিজেই বুঝতে পারবেন কার গুরুত্ব কতটুকু। হ্যাঁ আসিফ ভাই ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি, লজিক্যাল ভাই আপনি থাকেন।